কুঞ্জ মুভি হিরোইন হেবি নমস্কার প্রিন্সা এমিতিয়া না প্রিন্সা তো অ্যাকচুয়ালি সত্য কইলে তো মো জেজেমা বহুত সুন্দর না দিওন্তি সমস্ত গ্রাম ভাই বোন যেতে জন তো সে বহুত আশা করতিলে মো সাইন্স পড়িব কি ডক্টর হব ইউএস যাব তো সাইন্স তো পড়িলিনি তো ডক্টর তো হেই পারলিনি কিন্তু যেহেতু জেজেমা আশা করলে তো জেজেমা সেটা মো না প্রিন্সা দেখলে যেহেতু তুমি বাহার কু যাব তো বাহারিয়া না টাইপ লাগিয়া দরকার নাই তো মেড ইন সিয়াডি কিয়া যে আপন মানে কে জন ভাই ভونی আমি চারি ভونی ओनली चारि भोनी आज्ञा कोन कोन नाम सब मोना प्रिंसा तातोले दिव्याशा तापले त्रिशा तापरे नताशा सब शा 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 पर जेजे मगा ना कोन थिला ना कोना भवानी मोहन जी थिला अरे वाह भवानी थिला जेजेमाकर स्वप्न थिला जे तमे डॉक्टर हो बहुत ना कर एंड जेजेमा का स्वप्न तमे एबे भी पूरा करि पारिबो तम पाखरे ओडे सुजोग अछि যদি তুমি বহুত ভালসে অভিনয় করিব বহুত ভালসে নাচিব তুমি আর গোটে রাউন্ড কু যাব তারপরে হেবি পারে তুমি মুভি হিরোইন হবার হিরোইন বি হেই পারিব ঠিক আছে দেখিবা অ্যাক্টিং কুপি শিওর শিওর প্লিজ হ্যালো হ্যাঁ অ্যাকচুয়ালি রাহুল গোটে প্রবলেম রে পড়ে আছে প্লিজ টিকে আসিব কি হ্যাঁ সঙ্গে সঙ্গে কথা দিলা না না ইটস ভেরি আর্জেন্ট প্লিজ ওকে হ্যাঁ কোন হেরে তো আর্জেন্টলি ডকিলো তুমি না অ্যাকচুয়ালি রাহুল তুম বিষয়ে ঘরে জাঁ দিয়েছেন সো প্রবলেমস ক্রিয়েট হয়েছে তো রাজি হোনা বাপা মা কম করবে বাপা মা ছাড় না প্লিজ এত শোছ বাপা মা রাজি নলে আমি পড়াইব না আরে ম্যাড বাপা মা ছাড়ি মু তুমি ভাবি পাল ইয়ার যে বাপা মা মতো জন্ম করছেন তাই মু এত স্বপ্ন দেখিছি কি সে স্বপ্ন দেখছেন তুমি কেমন ভাবি পাল আরে ইয়ার তুমি কোডি রোছ এটা 2014 ইয়ার তুমি কোডি রোছ তুমি কোন বাপা মা হোছ 2014 হো ইয়া 1990 হো বাপা মা অলওয়েজ বাপা মা সে হোছনি আমার প্রভু ভগবান আ ফার্স্ট থিং তুমি যদি নিজ বাপা মাঙ্গ ভালো পাইছি কি না তো তুমি আউ গো ঝিও কো কোন ভালো পাইবো প্লিজ আই এম সরি প্লিজ তুমি যা ভাবুছো ভাবো মো বিষয়ে মু কই পারিবিনি বাট মতে এত খারাপ লাগুছে মু এমিতি ওড়ে প্লেস কথা হউতলি থ্যাংক ইউ প্রিন্সা থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর নোবল থট থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাক্টেড ওয়েল যেতি বি করছন্তি ভাল লাগিলা এন্ড দ্যাট যো থিম নেইছন্তি যো টপিক নেইছন্তি দ্যাট শোজ ইওর সেনসিটিভিটি হেলা সো আই অ্যাপ্রিসিয়েট আও আমি গোটে গীত কেউ গীত গোলাপি গোলাপি এভরিবডি ইজ গোলাপি গোলাপি যেতে চাহুথিলে আখি তো ফেরে না অমানিয়া হুয়ে তথাপি যেতে চাহুথিলে আখি তো ফেরে না অমানিয়া হুয়ে তথাপি লাগিলা রঙ্গ লাগিলা রঙ্গ প্রেমর গোলাপি 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 তো ডান্স আপনি শিখন্তি আচ্ছা স্টেজে পারফর্ম করুন হ্যাঁ ম্যাট্রিক পর্যন্ত শিখুতলি মডার্ন শিখুতলি তারপরে ম্যাট্রিক পরে এবে ক্লাসিক্যাল শিখুছি সত্যি পাই সো ইটস গুড কন্ট্রোল বডি এন্ড হাত মুভমেন্ট ফুমেন্ট সব জিনিসরে ইটস কোয়াইট গুড সো ফুল কন্ট্রোল রে একদম যেতিকি বি কলে ইটস ভেরি সুদিং এন্ড ইটস ভেরি গুড ভাল লাগিলা দেখিবা পাই ওকে সো ফ্রম মাই সাইড থ্যাংক ইউ স্যার প্রিন্সা দুইটা কথা কইবি তোমা অ্যাক্টিং মতে লাগিলা যে তুমি ভালো করি পারিবা আগুকু তোমার মানে গোটে দুইটা জিনিস খালি তুমি যেহেতু টেকনিক্যালি এতে সাউন্ড হই ন করি ন তো এইপটে ফেসিং টিকে নেলনি বাট তা ভিতরে বি তুমি বুলি বুলুথিল এইপটুকু তো তুমি মানে তোম ব্যাকিং বা যে অপব্রিঙ্গিং যে কুহতি নাকি সেটা কাফি ভালো হয়েছে তুমি শিখুছ ডান্স তো এইগুলা জিনিস নিহাতি দরকার যদি এইভাবে আমভাবে প্রফেশন কু চুজ করিব মো তরফ তো গোটে বড় হ্যাঁ থ্যাংক ইউ স্যার প্রিন্সা ইয়েস স্যার মতে লাগুছি জেজেমা কো স্বপ্ন নিহাতি দিনে না দিনে পূরণ হব আজ্ঞা শি ইজ গোইং টু ফিল ভেরি প্রাউড অ্যাবাউট ইউ ঠিক আছে বেশি সময় নেবি নি তোমার ইয়েস ফ্রম মাই সাইড অলসো জীবনে আসিলু তু এতে দেরি রে হ্যালো
ফার্স্ট অফ অল আমি আগুকু কিছু বি পচারিবা কিছু বি কথা হবা অপেক্ষা মু তোমাকে গোটে কমপ্লিমেন্ট দেবাকু চাইবি তুমি বহুত এলিগেন্ট অ্যান্ড এলিগেন্ট বিউটি দেখা যাউছ থ্যাংক ইউ সো মচ তুমি অডিশন রে সিলেক্ট হয়ে যাইছ অলরেডি তোমার অলিউড র টিকেট কার্ড অছি তোম পাখে তো কেমতি রহিলা তোম অডিশন রাউন্ড বহুত হি বড়িয়া রহিলা আচ্ছা তুমি কো গীতরে ডান্স করছ গোলাপি আচ্ছা রেড রেড ড্রেস রে গোলাপি হ্যাঁ কম্বিনেশন অছি না সিদ্ধান্ত স্যার করেছিল গোলাপি টি শার্ট তো সেটাই আরে বাপরে মানে সিদ্ধান্ত স্যার তোম ফেভরেট না হ্যাঁ ঠিক না আচ্ছা রিসেন্ট জেনারেশন রে কি তোম ফেভরেট সিদ্ধান্ত স্যার থিলে অছন্তি সি दिल ले गए सिद्धांत सर आप क्या बोलो सब आप ही के फैन निकलते हैं चलिए कोई नहीं आपण सिलेक्ट हो जाइछंती तो मेगा ऑडिशन को आसीबे तापई तो आपन को दरकार पड़िबे बहुत सारा गुड विशेस रो तो मो तरफ रो फर्स्ट ऑफ ऑल तुमको को बेस्ट ऑफ लक देखा जाओ मेगा ऑडिशन रे कौन हो जाए नहीं तो तुम्हारा टिकट काट नहीं की सर नमस्कार कौन ना चिन्मयी अरे हसी हसी चिन्मयी आज्ञा অভিনয় কোন শিখিকি আসিছ কোন আমপাই প্রিপেয়ার হই গেছ দেখাই দিয়া জলদি জলদি ওকে স্যার চলো আরম্ভ কর আজি রাখি এতে দিন পরে সে আসুছি তাহাকে বি কহি পারুনি মো মো ভাই কো বহুত ভাল পায় বহুত কেতে দিন হেলানি মু তাকো দেখিনি সিয়ে বিনা গোটে তার মা কথা টিকে বি মনে পড়ে নি বোধে সববেলে খালি কুহে মোর গোটে বলি ভৌনি তো মু তাতে বহুত ভাল পায় কিন্তু এতে দিন হল যাই যে যাই এপর্যন্ত আসুনি আজি রাখি সে বোধে ভুলি গলানি বউ তোতে কহিলি না ভাই পাই ক্ষীরি করে রাখিবু বলি তো এতে টাইম তু বি না সব কামরে তোর ডেরি ওহ মো এটি ছেড়া হয়ে গপুজি কন মোর বহুত কাম দীপ সজাইবাকু পড়িব ভাই আসিব রাখি তাপাই মিঠা ও ছাড় বহুত কাম অছি মোর ফোন আসুছি ভাই রয়েছে বোধে হ্যালো হ্যাঁ অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট উইল গো ফর সং স্যার নাচ দেখিবা অভিনয় আমি কহিব কেমতি লাগিলা নাচ দেখিবা চিন্ময়ী থ্যাংক ইউ তুমি ডান্স করো বোধে আগে ঘরে ঘরে স্টেজ উপরে কেবে করি না রজ কুইন রে করতিলি ও আচ্ছা 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 বাট যাহা বি হো ডান্স ওয়াজ গুড অ্যাক্টিং চলিব চিন্ময়ী নিজ নিজ সহ বহু সময় বিতাই দেলা কথা হবার এক্সেপ্ট দ্যাট ফোন আসিলা অ্যান্ড তোমার যে রিয়াকশন থিলা ଆ ଛଡ଼ା ଆଉ କେଉଁ ଜାଗାରେ ମୋତେ ଅଭିନୟ ଦିଶିଲା ନାହିଁ କାହିଁକିନା ତୁମେ ଗୋଟେ ନ୍ୟାରେସନ୍ କଲ ଠିଆ ହେଇକି ସେଠି ଆମକୁ ଲାଗିଲା ଆଜିକା ପରଫର୍ମାନ୍ସ ନାଚ ଆଉ ଅଭିନୟ ଦେଖିକି ମୋତେ ଗୋଟେ କଥା ଲାଗୁଛି ଯେ ତୁମେ ଆଠୁ ବେଟର କରିପାରିବ ଆଣ୍ଡ କିନ୍ତୁ କିନ୍ତୁ ନାଚ ଉପରେ କିଛି କହିବି ନାହିଁ ନାଚ ତ ଆହୁରି ପଲିଶ ବି ହେବ ବଟ୍ ଅଭିନୟ ଆଉ ଟିକିଏ ନିହାତି ତୁମେ ଏବେ ତୁମ ପାଖରେ ସମୟ ଅଛି ଆଉ ଟିକେ ଶିଖ really sorry okay aji pai no okay thank you sir thank you namaskar kon dabana krishna patra krishna kon koriba prepare hicha yes sir acting dance acting dekhiya sir acting pai prathame mo pai rote hero dorkar তুমি যেত আক্টিং করা আসছ মু বি হিরোইন হেবি তো সেতবে প্রত্যেক সময় তোম পাখে জনে কি তোমাকে আক্টিং করা পড়ব এইটা সববে কেবে সম্ভব হয়ে পারবনি যেহেতু তুমি গোটে ফিল্ম
ପାଇଁ ତମେ ଅଡିସନ୍ ଦେବା ପାଇଁ ଆସିଛ ରଘୁପତି ରାଘବ ରାଜାରାମ। ସୋ ତମେ ଧରିନିଅ ତମ ଆଗରେ ତମର ହିରୋ ଦ କ୍ୟାମେରା, ସେଠି କ୍ୟାମେରା ଅଛି, ୟୋର ହିରୋ ଇଜ୍ ଦେୟାର ୱିଥ୍ ଅଲ୍ ଇମାଜିନେସନ। ଯାହାକୁ ତମେ ହିରୋ ବୋଲି ଭାବୁଛ ତମର, ତାଙ୍କୁ ତମେ ତମ ସାମ୍ନାରେ ଭାବ ଆଣ୍ଡ ଥିଙ୍କ ଦ୍ୟାଟ୍ ହି ଇଜ୍ ଷ୍ଟାଣ୍ଡିଂ ଓଭର୍ ଦେୟାର। ତାଙ୍କୁ ଦେଖି ତମେ ଆକ୍ଟିଂ କର, ବିକଜ୍ ଇଟ୍ସ ଏ ଫିଲ୍ମ। ଫିଲ୍ମ ହେବା ପାଇଁ ଯାଉଛି, ଫିଲ୍ମର ନାୟିକା ହେବା ପାଇଁ ତମେ ଆସିଛ। ସୋ ୟୁ ହ୍ୟାଭ୍ ଟୁ ଥ୍ୟାଙ୍କ ୟୁ। କ'ଣ ହେଲା, ଏତେ ସମୟ ମୁଁ ଅପେକ୍ଷା କଲା ପରେ ବି ସେ ଆସୁନାହାନ୍ତି, କୁଆଡ଼େ ଗଲେ? ଆରେ ରାଜ, ତମେ ଆସିଗଲ, ଥ୍ୟାଙ୍କ ୟୁ ରାଜ। ଏତେ ସମୟ ଅପେକ୍ଷା କଲା ପରେ ତମେ ଆଜି ଫାଇନାଲି ମୋ ପାଖକୁ ଆସିଯାଇଛ। ଜାଣିଛ ରାଜ, ମୁଁ ତୁମକୁ କେତେ ଭଲ ପାଏ। ଆଚ୍ଛା, ସେ ରାଜ କିଏ? ମୋ ପୂର୍ବରୁ ଆକ୍ଚୁଆଲି ପାଞ୍ଚ ଜଣ ରାଜ ରାଜ ହେଇସାରେ, ପାଞ୍ଚ ଜଣ ବେଶୀ। ମୁଁ କହିଲି ବାଲେଶ୍ୱରରେ କ'ଣ ରାଜକୁ ସମସ୍ତେ ଭଲ ପାଆନ୍ତି ନା କ'ଣ? ସେ ଯୋଉ ଇଏ ରାଜ କି ସେଇ ରାଜ? ଆକ୍ଚୁଆଲି ରାଜ ନାଁଟା ହିଁ ଭଲ ଲାଗେ, ଭଲ ଲାଗେ। ବାଲେଶ୍ୱରରେ ସମସ୍ତେ ଭଲ ପାଆନ୍ତି ରାଜକୁ? ମୁଁ ଜାଣିନି ସାର। ଜାଣିନାହାନ୍ତି? ଓକେ, ସୋ ମୋ ତରଫରୁ ଧନ୍ୟବାଦ। ଓକେ, କଣ୍ଟିନ୍ୟୁ। ଜାଣିଛ ରାଜ, ମୁଁ ତୁମକୁ କେତେ ଭଲ ପାଏ, ମୁଁ ବହୁତ ଭଲ ପାଏ ତୁମକୁ, ବହୁତ 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 ଭଲ ପାଏ। ତୁମେ ମୋତେ ଭଲ ପାଅ ନା ରାଜ? ସିରିୟସ୍ଲି କୁହ, ତୁମେ ମୋତେ ଭଲ ପାଅ ନା? ଥ୍ୟାଙ୍କ ୟୁ, ଥ୍ୟାଙ୍କ ୟୁ, ଥ୍ୟାଙ୍କ ୟୁ କ୍ରିଷ୍ଣା, ମୋ ତରଫରୁ ବି ଥ୍ୟାଙ୍କ ୟୁ। ଓକେ ସାର୍। ହଁ, କନଫିଡେନ୍ସ ନାହିଁ ତୁମ ଫେସ୍ରେ, ଲାଗୁନି ତୁମେ ଆସିଛ ହିରୋଇନ୍ ହେବା ପାଇଁ। ମୁଁ ନାଇଁ ବି ଥ୍ୟାଙ୍କସ୍ ଜଣେଇଲେ ଦେବାଶିଷ, ମୋ ତରଫରୁ ତ ଥ୍ୟାଙ୍କ ୟୁ। ସେ ଯେଉଁ ରାଜ ଆସିଥିଲେ, ତାଙ୍କ ଅଭିନୟ ଦେଖିଲେ ଆଉ ସେ ଫେରିକି ପଳେଇଲେ, ହେଲା ଥ୍ୟାଙ୍କ ୟୁ ରାଜ। ଅଛି ତମେ ପାରିବ, ବଟ୍ ଆଉ ଟିକେ ଓପନ୍ ଅପ୍ ହୁଅ, ଚଲ ଥ୍ୟାଙ୍କ ୟୁ। ମମି, ମୁଁ ନିଶା ଘରକୁ ଯାଉଛୁ, ତତେ କାଲି ପରେ ମୁଁ ତତେ ମନା କରିଥିଲି ତା ଘରକୁ ଯିବୁନି କି ଆଉ ତା ସହିତ ମିଶିବୁନି। ମମି ତା ସହିତ ମିଶିନି ଆଉ ତା ଘରକୁ ଗଲେ କ'ଣ ପ୍ରୋବ୍ଲେମ ଅଛି? ସିଏ କ'ଣଟା ଭୁଲ କରିଦେଇଛି ମୁଁ ଜାଣିବା ଚାହୁଁଛୁ। ତା ନା, ତୁ ତା ସହିତ ମିଶିନେ ତା ନାଁରେ ଯେମିତି ଲୋକ କହୁଛନ୍ତି ତୋ ନାଁରେ ବି ସେମିତି କହିବେ, ଆଉ ମୁଁ ଚାହୁଁଛୁ ତୁ ସେ ବଦନାମଠୁ ଦୂର ରହ। ମୁଁ ମମି ଭାବି ପାରିଥିଲି ତୁମେ କେବେ ତା ନାଁରେ ଏମିତି କହିପାରିବ, ସିଏ ତ କେବେ କିଏ କିଛି ଭୁଲ କରିନାହିଁ, ତା'ର କ'ଣ ଭୁଲ ଅଛି? ଯାହା ବି ଭୁଲ ଅଛି ସିଏ ଯେ ଦୋଷୀ ତାକୁ ତୁମେ ଦାୟୀ ଦିଅ, ତାକୁ କାହିଁ ଧରିଛ ଭୁଲ? ନିଶାର କ'ଣ ଅଛି ଏଟାର ଭୁଲ? ମମି, ମୁଁ ଯାହା ବି ମୁଁ ନିଶାର ମୁଁ ସାଥୀ ଦେବା ପାଇଁ ମୁଁ ଯାହା ବି ଚାହିଁବି ସେୟା କରିବା ଚାହୁଁଛି। ମୁଁ ତାକୁ ନ୍ୟାୟ ଦେବା ପାଇଁ ଲାଷ୍ଟ ପର୍ଯ୍ୟନ୍ତ ଲଢ଼ିବି। ମୁଁ ତା ସହିତ ରେପ୍ ହେଲା ବୋଲି କ'ଣ ସିଏ ଦାୟୀ ହେଇଗଲା ତା ପାଇଁ? ଦୁନିଆ ଯାହା କହୁ, ତା ସହିତ ମିଶିଲେ କ'ଣ ମୁଁ ଖରାପ ହେଇଯିବି? ମୁଁ ତା ସାଥି ବିଲକୁଲ ଛାଡ଼ିବିନି, ଆଉ ତାକୁ ନ୍ୟାୟ ଦେବା ପାଇଁ ମୁଁ ପୁରା ଲାଷ୍ଟ ପର୍ଯ୍ୟନ୍ତ ଯିବି। ମୋ ନ୍ୟାୟ ନୁହେଁ କି ଖାଲି ସେ ମୁଜରିମକୁ ଫାଶି ଦେବି, ମୋ ନ୍ୟାୟ ହେଲା, ମୋ ନ୍ୟାୟ ପାଇଁ ମୁଁ ସମାଜକୁ ବିଚାରକୁ ଚେଞ୍ଜ କରିବା ଚାହୁଁଛୁ। ତା ବିଚାରକୁ ଚେଞ୍ଜ କରିକି ମୁଁ କାରଣ ତମକୁ ନ ରଖିଲେ ତମେ ରହିନଥାନ୍ତ, ମତେ ଲାଗିଲା। ଚାଲ ଗୁଡେ ରିତୁଶ୍ରୀ, ଭାରି ଏଣ୍ଟରଟେନିଂ ଅଛ ତମେ, ମାନେ ମାନେ ଆମର ଯୋଉ ଲେଖୁ ଲେଖୁ ଏଇ ଗୀତଟା କାଫି ଧମାକା ଚାରିଆଡ଼େ, ସେ ଷଣ୍ଢ ପାଇଁ କାଫି ଜବରଦସ୍ତ ହେଇଛି। ତମର ବି ଲାଗିଲା ଲାଷ୍ଟରେ ଆମ ସମସ୍ତଙ୍କୁ ଡାକିଲେ ବି ମତେ ଲାଗିଲା ଯେମିତି ଫୁଲ୍ ମୁଡ଼୍ରେ ଅଛ, ବଢ଼ିଆ ଏନର୍ଜି ଅଛି, ବଟ୍ କାଫି ପଲିଶ କରିବାକୁ ପଡ଼ିବ। ମୋ ତରଫରୁ ଗ୍ରେସ୍ରେ, ମୁଁ ସିରିୟସ୍ଲି କହୁଛି ଗ୍ରେସ୍ରେ, ହଁ ତୋ ବହୁତ ୱାର୍କଆଉଟ୍ କରିବାକୁ ପଡ଼ିବ। ଗୋଟେ ଲାଗିଲା ପୋଟେନ୍ସିଆଲ୍ ଅଛି ସେଇ ମାଇଣ୍ଡସେଟ୍ରେ, ମୁଁ ଭାବୁଛି ୟେସ୍
ঋতুশ্রী তোমার কলরফুল প্যান্ট দেখি মতো জন সাংগ কথা জন ভাই কথা মনে পড়ুছে একচুয়ালি সে বি বহুত কলরফুল প্যান্ট পিন্ধতি অ্যান্ড তুমি তাঙ্ক কথা মতো মনে পকাই দেল রহিলা তোমার পারফরমেন্স কথা তুমি তোমাকে কোন লাগুছি আগুকু চান্স দেলে আউরি ভল করিমি আউ প্র্যাকটিস করিকি আউরি ভলসে করিবি সেটা বট হব তো হ্যাঁ বি আর্লিয়ার তোমাকে কই সারিছন্তি যে তোমাকে গ্রেস মার্ক দেখি আমি মেগা অডিশন কু সে চিন্তা করুছন্তি গ্রেস রে হ্যাঁ গ্রেস রে অ্যান্ড পুপিরঙ্গ পুপিঙ্গর সেই কথাটা বি মু বুঝি পারুছি রিজন হেলা যে সমস্তকে গোটে ফেয়ার চান্স দবা উচিত বি হ্যাঁ কারণ মেগা অডিশনরে বি বহুত ওড়িশা সারা সমস্তে আসিবে এই বি পারে যে তুমি প্রি অডিশনরে অ্যাকচুয়ালি আউটও বহুত খারাপ করেছিল অডিশনে টিকি ইম্প্রুভমেন্ট হয়েছি মেবি আগুকু তোমার ইম্প্রুভমেন্ট হয়ে বি পারে তেমন মু বি সেই রাউন্ডরে গ্রাউন্ডরে অ্যান্ড সেই রাউন্ডরে তোমাকে নেওয়া চাহিবি এইপাই যে বোধ হুয়ে তুমি আঠু ভাল করব কিন্তু আই এম মেকিং ইট ভেরি ক্লিয়ার মেগা অডিশন রাউন্ড ইজ গোয়িং টু ভেরি 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 টফ রাইট তেমন তোমাকে সেইপাই লেটস সি মো তরফে বি সেই ফিকা ফিকা ইয়েস আমার অছি গোটে যে দুই জন ইয়েস হলে ইউ উইল বি থ্রু টু দ্য নেক্সট রাউন্ড বুঝিপারলে সো মো পাই আউ কিছু নাই এটি আপনার দুই জন যাক জজেস এটি ইয়েস কই সারলে সো আই হ্যাভ টু সেন্ড ইউ টু দ্য নেক্সট রাউন্ড ওকে নমস্কার কুহন্তু কন করিবে আপন আপন কন কুহন্তু অ্যাক্টিং করন্তু বউ মু আজি বা ভাইঙ্গ পাখু যাওছি রাখি বান্ধিয়াগো হ্যাঁ হ্যাঁ জলদি ফেরি আসিবি হুম হ্যাঁ ঠিক আছে ভাউজ ভাউজ নমস্কার আজি ভাইঙ্কু ডাক না টিকে রাখি বান্ধিবি নাই ধন্যবাদ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই মানা কর দেলে আ মু নাই 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 মানে রাখি বান্ধি নেক্সট নমস্কার আ পূর্বর জিতলে তোমা ভোনি থিলে না ইয়েস মো বড় ভোনি বড় ভোনি থিলে বড় ভোনি আমনু টিকেট পাই পারলে নাই ঘরর টোটাল মানে দায়িত্ব হচ্ছে তোম উপরে ছোট ভৌণী উপরে সো আপন কোন করিও ছোট মু মধ্যে সে বড় হ্যাঁ তুমি তাঁকে ছোট না আমি তাঁকে ছোট কি ছোট বর্তমান আপন কোন করিবে অ্যাক্টিং করিবে ডান্স অ্যাক্টিং আচ্ছা ওটা ডান্স আপন জীবন দেখিও হ্যাঁ ওকে টিকে তোমার অভিনয় দেখি দেবা অভিনয় কম প্রিপেয়ার হয়ে আসছ গোটে ঝিও যাচ্ছি তাকে গোটে ছুয়া তাকে ডিস্টর্ব করছি ছুয়া ডিস্টর্ব করছি সরি গোটে টকা টকা ও কেমতি চালিকি গলা কোন কেমতি ডিস্টার্ব কলা দেখিবা আগে চালিটা দেখি দেবা নাকি আচ্ছা চালি কেমতি গলা সে আগে দেখিবা আইল জন কাম চিনা পড়ছে চালি
ଜଣେ ଏମିତି ଚାଲନ୍ତି ଆମର ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିରେ ଓକେ ତାପରେ ଆଚ୍ଛା ତମେ କେମିତି ଚାଲିକି ଆସିଲ ଦେଖ ତମେ କେମିତି ଚାଲୁଛ ଆଚ୍ଛା ଟକା ତାପରେ କଣ କଲା ଟକା କଣ କଲା କୁହ ଝିଅଟା ଚାଲିଛି ମତଲବ ମୁଁ ଚାଲିଛି ତା ପଛରେ ସେ ଟିକେ ସିଟି କେମିତି ମାରିଲା ଇଆଡେ ଅନେଇ କର ପୁରା ଇଆଡେ ଇଆଡେ ଆମ ଆଡେ ଓ ଆଚ୍ଛା ଚିକ୍ନି କାହାକୁ ହେଲା ତମକୁ ୟେସ୍ ଆଚ୍ଛା ଚାଲିଛି ଚାଲିଛି ମୁଁ ସ୍ଲୋରେ ଚାଲିଛି ସେ ମତେ ବହୁତ ଡିଷ୍ଟର୍ବ କରୁଛି ଆପଣଙ୍କୁ ସେ ବହୁତ ସ୍ଲୋ ଚାଲିଛି ହେଲା ମୋ ପଛରେ ମୁଁ ବହୁତ ମୁଁ ଟିକେ ନର୍ଭସ୍ ହେଇଗଲିନି ସେ ଯେହେତୁ ମୋ ପଛରେ ସବୁଦିନ ଡିଷ୍ଟର୍ବ କରୁଛି ମୁଁ ଆଉ କ'ଣ କରିବି କିଛି ବି କରିପାରିଲିନି ମୁଁ କହିଲି ଦିନେ ତାକୁ କହିବି ଆଉ ହେଲା ମୁଁ ତାକୁ ଛାଡ଼ିବିନି ଦିନେ ଦିନେ ତାକୁ କିଛି ମଧୁସ୍ମିତା ଦେବସ୍ମିତା ନା ସେ ଟୋକା ତମକୁ ବହୁତ ହଇରାଣ କରିବ ତେଣୁ ତମେ ଘରକୁ ଶୀଘ୍ର ପଳାଅ କାଳେ ଆଉ ଆଉଠୁ ଅଧିକ ହଇରାଣ ଯଦି କରିବ ସେ ଟକା ଯଦି ପୁଣି କଣ ଅସୁବିଧା କରିବ କଣ କରିଥାନ୍ତି ତାକୁ ବାଡ଼େଇଥାନ୍ତୁ ପୁରା ଦେଖିଦେଲ ନା ତମେ ଯେତିକି କଲ ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ଅଲସୋ ଆକ୍ଟିଂ ତମ ଚାଲିବା ତମ ଠିଆ ହବା ତମ କଥା କହିବା ଆମକୁ ହସିବା ଏଇଟା ବି ଆକ୍ଟିଂ ସବୁ ଦେଖିଦେଲୁ ସବୁ ତମକୁ ଗୋଟେ ଟିପିକାଲ ସେମିତି କ୍ୟାରେକ୍ଟର ହେଲେ ୟୁ ୱିଲ୍ ବି ଭେରି ସୁଇଟେବୁଲ ଫର୍ ଦ୍ୟାଟ୍ କ୍ୟାରେକ୍ଟର କିନ୍ତୁ ଆମେ ଯେଉଁଟା ଏବେ ଖୋଜିବା ପାଇଁ ଆସିଛୁ ରଘୁପତି ରାଘବ ରାଜାରାମ ପାଇଁ ହୁଏତ ଆମେ ସେଇ ଜିନିଷଟା ପାଇପାରୁନୁ ଆପଣ କହିଲେ କୋଉଭଳିଆ ମୁଁ କରିବି ସେଭଳିଆ ଯେ ସେଇ ଜିନିଷ ଆମେ ଯାହା ଭାବିଛୁ ସେଇ ଜିନିଷଟା ଆମକୁ ମିଳିଲାନି ବୁଝିପାରିଲେ ତ ଆପଣ ଯେଉଁଟା କରୁଥିଲେ ଆପଣଙ୍କ ହିସାବରେ ସେଇଟା ବହୁତ ଭଲ ଥିଲା ଆଉ କିଛି ଆକ୍ଟିଂ କରିକି ଦେଖାଇପାରିବି ନାଇଁ ଆଉ ଆକ୍ଟିଂ ଦରକାର ନାହିଁ ସବୁଠାରୁ ମୋ ଠାରୁ ଜୀବନରେ ବେଶୀ ଭଲ ପାଉଥିବା ତାଙ୍କ ଜୀବନଠୁ ବେଶୀ ଭଲ ପାଉଥିବା ମୋ ଭାଇ ମୋ ପାଖରେ ବସିଛନ୍ତି ତ ସେ ହିଁ ମୋର ସବୁଠାରୁ କୋଟିପତି ସମ୍ପତ୍ତି ଚେୟାର କାହିଁକି ମାଗିଲ ମୋର ଗୋଟେ ପ୍ରଶ୍ନ ଅଛି ତମେ ଚେୟାର କାହିଁକି ମାଗିଲ କ'ଣ ସିଚୁଏସନ କିଛି ଜାଣି ହେଲାନି ଚେୟାର ଚେୟାର ମାଗିଲି ଏଥିପାଇଁ କି ମାନେ ସାମ୍ନାସାମ୍ନି ମାନେ ବସିଛି ମତେ ତଳେ ଅନଉଥିଲ ମତେ ଲାଗିଲା ସେ ତଳେ ଶୋଇଛି ତମେ ବସିକି କହୁଛ ମୁଭି ହିରୋଇନ୍ ହେବି।